আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হলাম। তো সেই সার্কুলারটি হলো বাংলাদেশ নৌবাহিনী। তো বাংলাদেশ নৌবাহিনী পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে আপনারা সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী এসএসসি পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। তো এই বিজ্ঞপ্তিটি আবেদন করার শুরুর তারিখ হলো 17 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু এবং 7 মার্চ পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন। এখানে বিভিন্ন পদে অনেক লোক নিয়োগ করা হবে। তো চলুন আমি আপনাদেরকে পুরো সার্কুলারটা একবার ঘুরে দেখাচ্ছি, এমনকি পড়ে শোনাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে রাখুন, যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে প্রত্যেক দিন চলে আসে। এমন আরও প্রত্যেকটি সার্কুলার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ধন্যবাদ সকলকে। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌভর্তি 2022 ব্যাচ। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুযোগ সুবর্ণ, আপনি এই সুযোগ গ্রহণ করতে পারেন। শুধু অনলাইনে আবেদন প্রযোজ্য। আপনার যারা আবেদন করতে ইচ্ছুক তারা শুধু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। তো 17 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু এবং 7 মার্চ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ততা, মানে শাখার নাম DEUC, সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। শিক্ষাগত যোগ্যতা SSC সমমান, বিজ্ঞান বিভাগে GPA 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনার আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল। তো শিক্ষাগত যোগ্যতা হলো জীববিজ্ঞান সহ SSC সমমান, GPA 3.50 ন্যূনতম থাকতে হবে, তাহলে আপনার আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি। এখানে আপনার SSC সমমান, সকল বিভাগে GPA 3.0 থাকতে হবে। এরপরে আছে এমওডিসি নৌ, কুক ও স্টুয়ার্ড। এখানে SSC সমমান, সকল বিভাগে GPA 2.50 থাকতে হবে, তাহলে আপনার আবেদন করতে পারবেন। স্টুপাসে যারা আবেদন করতে চান তারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো এরপর দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা ন্যূনতম, সিমেন শাখা যারা আবেদন করতে চান তাদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে, বুকের মাপ 30 ইঞ্চি অথবা 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার বয়স নির্ণয় করা হবে। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। একের দেখতে পাচ্ছেন পেট্রোলম্যান, এখানে আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক 30 থেকে 32 ইঞ্চি, চোখের দৃষ্টি 6/6। এরপরে অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ট ও স্টুপাস। এখানে যারা আবেদন করতে চান তারা 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এমওডিসি নো 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, চোখের দৃষ্টি 6/6। এরপর দেখতে পাচ্ছেন অযোগ্যতা, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎসু। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎ যোগ্য কোনো আইন ও বিভিন্ন অধীনে গ্রেপ্তার, দায়ী সাব্যস্ত, বন্দি, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচার পর্যায়ে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত, বহিষ্কৃত থাকলে আপনি আবেদন করতে পারবেন না, অযোগ্য। এরপর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। তো এখানে SSC পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ঈশ্বরিত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিস দ্বারা সত্যায়িত হতে হবে। এরপর সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র, মূল মার্কশিট, প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক মোট মার্কশিটের সত্যায়িত ফটোকপি, মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, কোনো কারণে যারা
মূল সাময়িক সনদপত্র দিতে অপারগ হবে, তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিতে হবে। তো এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, আপনারা একটু জুম করে পড়ে নেবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, এখানে ইউনিয়নের যে চেয়ারম্যান তার সত্যায়িত হলেই চলবে। জন্ম নিবন্ধন, এটাও প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার দ্বারা সত্যায়িত অথবা চেয়ারম্যান দ্বারা সত্যায়িত। তারপরে অভিভাবকের সম্মতি সনদপত্র, এটাও চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হলেই চলবে। ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিচের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি, রঙিন ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র, নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হন। এখানে দেখেন বিস্তারিত সব কিছু দেওয়া আছে, কোন জেলার প্রার্থীরা কোন জায়গায় উপস্থিত হতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি দু একটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর আপনারা সুন্দর করে দেখে নেবেন। এখানে জানালাম রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, এমন জেলার যারা আছেন তারা এখানে পাশাপাশি দেওয়া আছে। 12 মার্চ 2022 সাল রংপুর জেলা যে আবেদন করবেন, তারা রংপুর জেলা স্টেডিয়াম রংপুর এখানে সকাল 8 ঘটিকা উপস্থিত থাকতে হবে। কুড়িগ্রাম, দিনাজপুর, এখানে কুড়িগ্রাম আছে 14 মার্চ, দিনাজপুর আছে 16 মার্চ, ঠাকুরগাঁও 20 মার্চ, এই তারিখের মাধ্যমে আপনারা রংপুর জেলা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। এখানে কী পদে লোক নিয়োগ হবে, লোক নিয়োগ করা হবে, কতজন নেবে তাও পাশাপাশি দেওয়া আছে। যেমন মনে করেন রংপুর 9 জন, মেডিকেলে থেকে নিবে 1 জন, পেট্রোলম্যান থেকে নেবে 1 জন, কুক স্টুয়ার্ড থেকে নেবে 1 জন, এমওডিসিতে নেবে না, স্টুপস এখানে নেবে 1 জন। এরপর দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম, এখানে নেবে 6 জন, মেডিকেলে নেবে 1 জন, পেট্রোলম্যান নেবে 1 জন, কুকে নেবে 1 জন, এমওডিসিতে নাই, স্টুপসে নাই। তো এভাবে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখে নেবেন, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটি জেলায় এখানে দেওয়া আছে, আপনারা দেখে দেবেন কে কোন জেলা থেকে আবেদন করছেন, কতজন লোক টিবে, কোন জায়গায় উপস্থিত থাকতে হবে, কয়টা উপস্থিত থাকতে হবে, এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো পাশে আরও দেখতে পাচ্ছেন জেলা ও শাখাভিত্তিক কোটা, এখানে দেওয়া আছে যে 31 মার্চ 2022 সাল চাঁপাইনবাবগঞ্জ যারা আবেদন করবেন তারা রাজশাহী শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম রাজশাহীতে অবস্থান করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। চাঁপাই নবাবগঞ্জ সিমেনে নেবে 6 জন, মেডিকেলে 1 জন, পেট্রোলম্যান 1 জন, কুকে 1 জন, এমওডিসি 1 জন, স্টুপস নাই। তো যারা যে জেলা থেকে আবেদন করছেন তারা প্রত্যেকে দেখে নেবেন কোন জেলা থেকে কতজন নেবে, তো আপনাদের পরীক্ষা কোন জায়গায় হবে, কত তারিখ যেতে হবে, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা জুম করে দেখে নেবেন। এরপরে বিশেষ বিজ্ঞপ্তি, এটাও আপনারা একটু জুম করে পড়ে নেবেন, তাতে আপনাদের অনেক উপকার হবে। অনলাইনে আবেদনের তারিখ 17 ফেব্রুয়ারি 7 মার্চ, 17 ফেব্রুয়ারি থেকে শুরু এবং কি 7 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের চাকরি সার্কুলার, এমন নতুন নতুন সার্কুলার যারা পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন আকারে চলে আসে। তো এই ছিল আজকের চাকরি সার্কুলার, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।